বন্ধুরা জব জেনেক্স চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা রাজ্যে আবারও নতুন করে গ্রুপ ডি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সকলে এখানে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন সমস্ত রকম ইনফরমেশান এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন রাজ্যে আবারও কিন্তু গ্রুপ ডি রিক্রুটমেন্টের একটি ছোট্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সম্পূর্ণ অফলাইনে আপনাদের আবেদন করতে হবে এবং অফলাইনে ফর্ম ফিল আপের মাধ্যমে আপনাদের আবেদনটি করতে হবে প্রত্যেকটি ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা ম্যাচ করলে তো সরাসরি ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকেনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন এবং নতুন হয়ে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং এডুকেশনের নোট সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমরা আমরা দেখে নিই তো সর্বপ্রথম আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি শর্ট আর্টিকেল যেটা একটি নিউজ আপনাদের অবশ্যই একটি নিউজ আর্টিকেলে প্রকাশ করা হয়েছে একটি অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে লিঙ্ক আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি এই পেজে এসে আপনারা সম্পূর্ণ বাংলায় পড়ে নিতে পারবেন এবং তারপরে আপনাদের দেখিয়ে দেবো অফিসিয়াল নোটিশটি প্রথমে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য ফের অসাধারণ একটি সুখবর রাজ্যে শুধু অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ থাকলেই কিন্তু এখানে আবেদন করা যাবে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে ক্লাস এইট পাশে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যের সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে তাহলে কোথায় নিয়োগ করা হচ্ছে বন্ধুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে কৃষি উন্নয়ন সমিতির গ্রুপ ডি পদে খালি পদ প্রচুর পূরণ করা হবে এবং অষ্টম শ্রেণী পাশ থাকলেই কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই আপনারা আবেদন করতে পারছেন স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন এই পদে আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গে যে সমস্ত রাজ্যে কৃষি বিভাগ গ্রুপ ডি পদে চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও ডিটেলস এখানে জানতে পারবেন যে কী বলেছে আমরা দেখে নেবো তো বন্ধুরা দেখতে পেলেন ক্লাস এইট পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা শূন্য পদের নাম রয়েছে কৃষি বিভাগ গ্রুপ ডি অর্থাৎ কৃষি বিভাগে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কোনো চাকরি প্রার্থীর গ্রুপ ডি পদে আবেদন করতে ইচ্ছুক হলে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম আপনারা দেখতে চান মাধ্যমিক অষ্টম শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাস বা তার সমতুল্য পাস হলেই কিন্তু এখানে আবেদন করা যাবে এখানে দেখতে চাই উচ্চ যোগ্যতা থাকলেও আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন অর্থাৎ ক্লাস এইট পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ যদি আরও শিক্ষিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন মাধ্যমিক পাশ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারবেন আরও কি বলা হয়েছে এখানে বয়স সীমাটা দেখে নেব বয়স সীমাটা আপনাদের এক এক দু হাজার বাইশ অনুযায়ী হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে অর্থাৎ আঠেরো থেকে চল্লিশের বছরের মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন এবং বন্ধুরা বলে রাখি এক্ষেত্রে কিন্তু এস টিএসিদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে নিচে আরও দেখে নেব কী বলা হয়েছে মাসিক বেতন কত বলা আছে মাসিক বেতন দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা করে কিন্তু মাসিক বেতন দেওয়ার কথা এখানে বলা রয়েছে আবেদন পদ্ধতি কি বলেছে পশ্চিমবঙ্গ সরকারি চাকরিতে গ্রুপ ডি পদে ইচ্ছুক আবেদনকারী অনলাইনে অফলাইনে আপনাদের আবেদন করতে হবে এবং আপনাদের নিজেদের একটি বায়োডাটা তৈরি করতে হবে অর্থাৎ আপনাদের একটি সিবি বা রিজিউম বা বায়োডাটা একটা তৈরি করবেন কম্পিউটার যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে সেখানে সমস্ত ডিটেলস ফিল আপ করবেন এবং তার সাথে আপনাদের তিন মাসের মধ্যে তোলা একটি ফটো লাগিয়ে দেবেন এবং আপনাদের এডুকেশনের যাবতীয় ডকুমেন্টস যা আছে সব কিছু জেরক্স করে অ্যাটাচ করবেন অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামের মধ্যে ভরে নির্দিষ্ট অ্যাড্রেসে গিয়ে ডবক্সে বক্সে গিয়ে জমা করে আসতে হবে ক্লিয়ার হলো আরও ডিটেলস দেখে কি কী বলেছে এখানে আবেদনের ও সময় এখানে দেখতে পাচ্ছেন আপনার আবেদনের লাস্ট তারিখ রয়েছে সাতাশ পাঁচ দু বাইশ অর্থাৎ এখানে কিন্তু মে মাসের সাতাশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং আবেদনপত্র কিন্তু আপনাদের যে বায়োডাটা রয়েছে একটি মুখবন্ধ খামের মধ্যে ভরে আপনাদের কিন্তু জমা করে আসতে হবে সাতাশ পাঁচ দু হাজার মধ্যে সাতাশ তারিখ কিন্তু আবেদনের লাস্ট ডেট অফিসিয়াল ড্রপ বক্সে গিয়ে ফেলে আসতে হবে এবং কবে ফেলতে হবে সকাল এগারোটা থেকে চারটের মধ্যে কিন্তু জমা দিতে হবে প্রতিদিন অফিসিয়াল ডিউটিতে অর্থাৎ সোম থেকে শুক্রর মধ্যে আপনাদের জমা করতে হবে কোনো ছুটির দিনে গিয়ে জমা করবেন না এবার বন্ধুরা অফিসিয়াল বিজ্ঞপ্তি টি আমরা দেখে নেব তার আগে বলে রাখি এখানে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে প্রথমে দেখুন আপনাদের একটা বায়োডাটা তৈরি করতে হবে আপনাদের যেটা আমি শুরুতেই বলেছি যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে যে কোনো কম্পিউটারে আপনারা একটি বায়োডাটা তৈরি করে নেবেন সেখানে তিন মাসের মধ্যে তোলা একটি ফটো আপনারা লাগিয়ে দেবেন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে ডকুমেন্টসের জেরক্স দিতে হবে জাতীয় সংশয়পত্র যদি আপনি এস সি এস টি হয়ে থাকেন তার যদি সার্টিফিকেট থেকে থাকে সেটা আপনাকে জেরক্স দিতে হবে বায়োডাটা তো আপনারা অবশ্যই দেবেন পাসপোর্ট সাইজ তোলা ফটো দেবেন আধার কার্ড অথবা ভোটার কার্ডের কিন্তু আপনাদের জেরক্স দিতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছেন অন্য কোনো যদি ডকুমেন্টসের থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা ফটোগ্রাফি হিসাবে দিতে পারেন নিচের দিকে চলে আসলে কিন্তু নিয়মিত নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে দেখুন নিয়োগ প্রক্রিয়া এখানে রয়েছে লিখিত পরীক্ষা হবে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে যেহেতু পার্মানেন্ট কাজে নিয়োগ করা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন পরীক্ষা আপনাদের চল্লিশ নম্বরের হবে তিনটে বিষয়ের ওপর হবে সাধারণ জ্ঞান অর্থাৎ জি কে অঙ্ক ইংলিশ অর্থাৎ জি কের ওপর হবে অঙ্ক ম্যাথের ওপর হবে এবং ইংলিশের ওপর বেস করে কিন্তু আপনাদের একটি পরীক্ষা হবে চল্লিশ নম্বরের এবং সেটি পাশ করলে তারপরে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ পরে আপনাদের সিলেকশন কমপ্লিট হবে এবার বন্ধুরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমরা দেখে নেব এবং আপনারা কোথায় গিয়ে জমা করবেন এই আবেদনপত্রটি সেই ঠিকানাটাও আপনাদের দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কোথায় জমা করতে হবে এই এই নোটিশটি হলো একটি শর্ট নোটিশ যেটা প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সুলতাননগর জগৎগৌড় সমবায় কৃষি দপ্তর সমিতি দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার দিয়ে দেওয়া রয়েছে একজন চতুর্থ শ্রেণী বা গ্রুপ ডি কর্মী নিয়োগে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সুলতানপুর জগৎপুর সমবায় কৃষি দপ্তরে গিয়ে কিন্তু আপনাদের এই নোটিশটি জমা করতে হবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন শুধুমাত্র ক্লাস এইট পাশে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে সরাসরি এই নোটিশটি আপনারা সংগ্রহ করতে পারবেন টেলিগ্রাম থেকে অথবা আপনারা আর একটা করতে পারেন ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থাকবে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন বাংলায় দেওয়া রয়েছে সম্পূর্ণ বাংলায় রিড আউট করুন কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও